নমস্কার বন্ধুরা, আমি উৎসব আর আপনারা দেখছেন গ্রিন সঙ্গী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নার্সারি থেকে নিয়ে আসার পর গাছ কিভাবে পরিচর্যা করবেন। দেখুন এই গাছটা আমি কিভাবে পরিচর্যা করেছি। নিয়ে আসার পর গাছটা এই যে প্রতিস্থাপন করেছি আর আমি ডগটা কেটে দিয়েছি, এর একটা কারণ আছে, আমি একটু পরে বলছি। আগে মাটি তৈরি করেছি কী কী দিয়ে সেটা বলছি। শিংকুচি, হাড় গুঁড়ো আর হচ্ছে শুকনো মাছের গুঁড়ো আর গোবর সার আর মাটি, এই দিয়ে মাটি তৈরি করে আমি গাছটাকে প্রতিস্থাপন করেছি। এক মাসের পর দেখুন গাছটা এত সুন্দর শাখা প্রশাখা বার হয়েছে আর প্রচুর কুড়ি এসছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু দেখুন কুড়ি আছে। এখন আমি খাবার দিচ্ছি গাছটায় সর্ষের খোল পচা জল আর বাদাম খোল পচা জল, কোনো রাসায়নিক সার এখনও ব্যবহার করিনি গাছে। আর গাছের মধ্যে একবার দিয়েছিলাম হিউমিক অ্যাসিড, যাতে গাছের পাতাটা সবুজ থাকে আর প্রচুর শেকড় বা রুট যেন এই গাছের হয়। দেখুন গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে, এই ফুলটা কয়েকদিনের মধ্যেই ফুটবে গাছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখুন করি। আর এইবার বলছি যে গাছটা আমি কেন কেটে দিয়েছিলাম, গাছটা কেটে দিয়েছিলাম এর একটাই কারণ, যাতে অনেক ব্রাঞ্চ বার হয়, একসঙ্গে অনেকগুলো ফুল পাওয়া যায়, তাই আমি ব্রাঞ্চ বার করার জন্যই ডগটা কেটে দিয়েছিলাম। দেখুন এবার আবার চলে আসলাম কিছুদিন পর, আজকে দুটো ফুল ফুটেছে। আমি মর্নিংয়ে ভিডিওটা করছি তাই ফুলটা এখনও পুরো ফোটা কমপ্লিট হয়নি, নাহলে আরও বড় হবে ফুলটা এখনও, আর কালারটা খুব মিষ্টি। দেখুন একটা কুড়িও কিন্তু গাছ থেকে ঝরে পড়েনি, প্রত্যেকটা কুড়ি আছে গাছে, আর কত সুন্দর গাছটা গ্রোথ। এখনও একই খাবার দিচ্ছি গাছে, সর্ষের খোল পচা জল আর বাদাম খোল পচা, আর মাঝে একবার আমি 10-26-26 রাসায়নিক সার ব্যবহার করেছিলাম, তাতেই গাছ এত সুন্দর দেখুন। আর আমি প্রতিনিয়তই এরকম ভিডিও দিই আমার চ্যানেলে গাছ পরিচর্যা সম্বন্ধে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি উত্তর দিয়ে দেব। দেখুন গাছটা কত সুন্দর গ্রোথ, প্রত্যেকটা ব্রাঞ্চেই দেখুন কুড়ি, যতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটাই কুড়ি আছে। এইভাবে করে নার্সারি থেকে নিয়ে আসার পর গাছ পরিচর্যা করুন, দেখুন খুব সুন্দর ফুল পাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।